কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর আপনারা দেখছেন বাইক বাজার 104 এর ভিডিও। তো বাইক বাজার 104 মানেই হাফ দামে ইচ্ছে পূরণ। তো পুজো তো আসতে চলেছে, তো পুজোর অনেক কালেকশান চলে এসেছে আর আরও অনেক কালেকশান আসতে চলেছে। তো আজকে বেশ কিছু কালেকশান আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো মাইলেজেবল বাইক হবে বেশিরভাগটাই, আর কিছু স্পোর্টস বাইকও থাকবে। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন কালেকশান। চলুন শুরু করা যাক। প্রথমে একটা স্কুটার দিয়ে শুরু করব, টিভিএস স্কুটি পেপ প্লাস। আপনারা দেখছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে গাড়িটার মধ্যে, অলরাউন্ড গার্ডও লাগানো রয়েছে, ফিটিং করা রয়েছে। তো কন্ডিশন আপনারা দেখে নিন কত সুন্দর রয়েছে গাড়িটা। খুবই কম দিনের গাড়ি, কম চলা, ওভারঅল কন্ডিশন ঠিকঠাকই রয়েছে। এই গাড়িটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ম্যাট রেডের ওপরে রয়েছে, BS6 মডেল। আর আপনারা দেখছেন কন্ডিশন কেমন রয়েছে। এই গাড়িটা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 54,000 টাকা, অনলি 54,000 মে মিল জায়গা। টিভিএস স্কুটি পে প্লাস জো কি BS6 মে হ্যাঁ, কন্ডিশন বহুত হি জবরদস্ত হ্যাঁ, গাড়ি কা কিলোমিটার্স ভি জ্যাদা নেই হ্যায়। তো মিল জায়গা সির্ফ বাইক বাজার 104 মে 54,000। তো এর পাশে আরও একটা গাড়ি আমি আপনাদেরকে দেখাবো, শুধু গাড়িটা আপনারা দেখে নিন, ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে, টিভিএস জুপিটার 2022 সালের গাড়ি। আর এটা আপনারা দেখে নিন, এই গাড়িটা মাত্র 2,028 কিলোমিটার চলেছে। তো গাড়িটার কিলোমিটার্সটা আমি ক্যামেরাম্যানকে বলবো একবার দেখিয়ে দেওয়ার জন্য। গাড়িটা মাত্র 2,028 কিলোমিটার চলেছে, 2022 সালের রেজিস্ট্রেশন রয়েছে, আর নদিয়া ডিস্ট্রিক্টের নাম্বার WB52 নাম্বার, মানে নদিয়া ডিস্ট্রিক্টের নাম্বার রয়েছে। আপনারা দেখে নিন, ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি। তো এই গাড়িটা 2022 সালের গাড়ি। এই গাড়িটার প্রাইস কিন্তু আমি বললাম না, তো এই গাড়িটার প্রাইস আপনারাই কমেন্ট করে জানান এই গাড়িটার প্রাইস কী হতে পারে। মাত্র 7 মাসের গাড়ি, রেড কালারের, ব্র্যান্ড নিউ কন্ডিশন, 2,000 কিলোমিটার চলেছে। তো এই গাড়িটার প্রাইস আপনারা কমেন্টে জানান বা আমাদের সাথে যোগাযোগ করুন এই গাড়িটা নেওয়ার জন্য। BS4 মডেল, দেখুন গাড়িটার কালার কত সুন্দর রয়েছে, কন্ডিশন অনেক ভালো রয়েছে গাড়িটার। তো কম দিনেরই গাড়ি, কম চলা গাড়ি, 2020 মডেল রয়েছে, ওভারঅল ঠিকঠাকই রয়েছে। প্রাইস থাকবে খুবই রিজনেবল, এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 48,000 টাকাতে, অনলি 48,000 মিল জায়গা। টিভিএস স্পোর্ট ELS মডেল জো কি BS4 মে 2020 কা গাড়ি হ্যায়, কন্ডিশন বহুত হি জবরদস্ত মিলেগা, আর ইসকা প্রাইস ভি প্রাইস রিজনেবল ভি হোগা। আর ইয়ে যে গাড়ি হ্যায় টিভিএস স্পোর্ট, ইসকা BS6 মডেল ভি আমারে পাস অ্যাভেলেবল মিলেগা। তো বাইক বাজার 104 মে আপ আইয়ে, টিভিএস স্পোর্ট কা কালেকশন বহুত হি হ্যায়, আর জিতনা সারা কালার্স হ্যায় হর কালার মে ইয়ে গাড়ি মিল জায়গা। তো নেক্সট যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাবো, স্টার সিটি প্লাস, টিভিএস স্টার সিটি প্লাস। এটা BS6 মডেলের ওপরে রয়েছে, 2021 গাড়ি রয়েছে। আর আপনারা দেখুন কত সুন্দর রয়েছে কালার। টিভিএস স্টার সিটি প্লাসেরও কিন্তু অনেক কালেকশান আমাদের কাছে চলে এসেছে। আপনারা মাইলেজেবল বাইক, যদি টিভিএস স্টার সিটি আপনাদের পছন্দের মডেল হয় তো আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের সাথে এই গাড়িগুলো নেওয়ার জন্য। তো এই গাড়িটার প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র 57,000 টাকা, অনলি 57,000 মিল জায়েগা। টিভিএস স্টার সিটি প্লাস জো কি BS6 মে আর 2021 কা গাড়ি হ্যায়, আর ইসমে ভি ইন্স্যুরেন্স 5 সাল কা মিল জায়েগা, কন্ডিশন বহুত হি জবরদস্ত মিলেগা। তো মিল জায়েগা সির্ফ 57,000 মে। এরপরে যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাতে চাইবো, এখানে রয়েছে আরও একটা টিভিএস স্টার সিটি প্লাস আনটাচড গাড়ি, কোথাও কোনো দাগ নেই, কন্ডিশন আপনারা দেখে নিন কত সুন্দর রয়েছে, আর ওভারঅল ঠিকঠাকই রয়েছে। কালার দেখুন, রেড কালারের ওপরে রয়েছে, আর এই গাড়িটা খুব একটা চলা নয়, কিলোমিটার খুব একটা চলা নয় এই গাড়িটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি কন্ডিশন কেমন রয়েছে, প্রত্যেকটা জায়গা ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর বৃষ্টি তো পড়ছে, আপনারা বুঝতেই পারছেন গাড়ির মধ্যে বৃষ্টির ফোঁটা রয়েছে। কিলোমিটার্সটা আপনারা দেখে নিন, 2,753 কিলোমিটার মাত্র চলেছে গাড়িটা, আর কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। আপনারা দেখে নিন গাড়িটা, ওভারঅল ঠিকঠাকই রয়েছে, আর কালারটা তো একদম রেড কালারের ওপরে রয়েছে, ওভারঅল কন্ডিশন খুবই ভালো। প্রাইস হবে এটা আপনাদের জন্য মাত্র 58,000 টাকা, তো অনলি 58,000 মে মিল জায়েগা। টিভিএস স্টার সিটি প্লাস জো কি BS6 মে হ্যায়, আর ইসকা জো কিলোমিটার্স হ্যায় সির্ফ চলা হুয়া হ্যায় 2,753 কিলোমিটার্স, মতলব 3,000 কে নিচে। তো কন্ডিশন বহুত হি জবরদস্ত মিলেগা, মিল জায়েগা সির্ফ বাইক বাজার 104 মে, আর ইসকা প্রাইস ভি মানে বোল দিয়া 58,000 অনলি। তো বাইক বাজার 104-এর যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসটা আশা করি আপনারা সবাই জেনে গেছেন। তো নতুন ভিউয়ার্সদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি, এই এই শোরুমটা প্রপার কলকাতার মধ্যেই পড়ে। এটা আপনাদের আসতে গেলে বেহালা ঠাকুরপুকুর বাজার হয়ে বাঁকড়াহাট রোড গাজীপুর মোড় আমাদের শোরুম। আর আসতে গিয়ে যদি কোনো অসুবিধে হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে হেল্প নিতে পারেন।
তো এটা কলকাতা 104 পিনকোডের ওপরে থাকছে। তো এরপরে যে গাড়িগুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর আমাদের পুজোর কালেকশান তো অনেক চলে এসছে, তার মধ্যে পালসার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক। পালসার 150-র মডেল আমাদের কাছে রয়েছে, আর পালসার 150-র ওপর আমাদের সবসময় অফার থাকে, এখনও রয়েছে পুজোর জন্য। আপনারা 2019-20 যেগুলো নন এবিএস গাড়ি এগুলো আপনারা 45 থেকে 50 হাজারের মধ্যে পেয়ে যাবেন। আর পালসার 150 টুইন ডিস্কের BS6 BS4 মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আর বাজাজের প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর আরটিআরও কালেকশান কিন্তু অনেক রয়েছে। চলুন আপনাদেরকে একটা আরটিআর দেখাই, মাত্র 7 মাসের আরটিআর, ব্যারাকপুর নাম্বারের গাড়ি, আমি আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। তো আরটিআর 160 2V BS6 মডেল আপনারা দেখুন, 2022 সালের, মাত্র 7 মাসের গাড়ি আপনাদের সামনে রয়েছে। গাড়িটা সব এসেছে আমাদের কাছে, ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, আপনারা দেখে নিন গাড়িটা ভালো করে। আর গাড়িটা তো না চলার মতোই বলা যায়, গাড়িটা চলেছে মাত্র 1600 কিলোমিটার, 1690 কিলোমিটার গাড়িটা রান করেছে মাত্র, আপনারা দেখে নিন, আমরা দেখিয়ে দিচ্ছি। 2022 সালের গাড়ি, মাত্র 7 মাস বয়স, 1600 কিলোমিটার চলা, আরটিআর 160 2V মডেল, ম্যাট ব্লু কালারের ওপরে রয়েছে। আপনারা দেখুন গাড়ির কন্ডিশান কত ভালো রয়েছে, ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS। আপনারা পেছনে টায়ার সামনে টায়ার দুটোই দেখে নিন, একদম নতুন গাড়ি রয়েছে। আর নাম্বার তো রয়েছে WB24, মানে ব্যারাকপুর রেজিস্টার্ড গাড়ি। তো ওভারঅল ঠিকঠাকই রয়েছে, কন্ডিশান আপনারা দেখছেন গাড়ির। তো এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাইক বাজার 104-এ, ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন, প্রাইস থাকবে খুবই রিজনেবল। আর আপনারা এই গাড়িটার প্রাইস আমি আপনাদেরকে বললাম না, এই গাড়িটা কী হতে পারে বা কী দামে আপনারা কিনতে চান আমাদের কমেন্ট করে জানান। মাত্র 7 মাসের গাড়ি আর এইরকম কন্ডিশানে রয়েছে, 1690 কিলোমিটার চলা। তো এই গাড়িটা কী প্রাইস হতে পারে বা আপনারা কী দামে কিনতে চাইছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আরও কিছু জানার জন্য আমাদের নাম্বারে অবশ্যই আপনারা কল করে নেবেন। তো আরটিআর 160 2V, এটা নতুনের দাম প্রায় 1,42,43 হাজার টাকার মতো রয়েছে 160 2V মডেলের। তো সেই অনুযায়ী 7 মাসের গাড়ি, 1600 কিলোমিটার চলা। তো আপনারা দেখলেন আরটিআর 160 7 মাসের BS6 মডেল। তো চলুন এরপরে আপনাদেরকে একটা NS দেখাই, NS125-এর স্টক আমাদের কাছে কিন্তু আরও অনেক রয়েছে। তো চলুন এখন একটা অরেঞ্জ কালারের গাড়ি, 1 বছরের কম বয়সী গাড়ি, এটা আপনাদেরকে দেখাই, আপনারা সঙ্গে থাকুন। NS125 BS6 মডেল দেখুন, কালার দেখুন কত সুন্দর রয়েছে, 1 বছরের কম বয়সী গাড়ি, আর কন্ডিশান তো আপনারা দেখিয়ে নিচ্ছেন, খুব কম চলা গাড়ি, আর ওভারঅল ঠিকঠাকই রয়েছে। এই গাড়িটা 2021 সালের গাড়ি রয়েছে, আর ইন্স্যুরেন্স তো কভার করছে 26 সাল পর্যন্ত। তো ওভারঅল ঠিকঠাকই রয়েছে, প্রাইস থাকবে এই গাড়িটা আপনাদের জন্য মাত্র 82 হাজার টাকা, অনলি 82,000 মে পালসার NS125 BS6 মডেল, যো কি 1 সাল কা কম এজ কা গাড়ি হ্যাঁ। তো মিল যায়গা সির্ফ 82,000 মে, সির্ফ বাইক বাজার 104 মে। তো এরপরে আপনাদেরকে আরও একটা পালসার 220 F মডেল দেখিয়ে দিই, মিনিমাম বাজেটের। এই গাড়িটা আপনারা দেখছেন 220 F মডেল, ব্লু কালারের ওপরে, 2019-এর মডেল, 2019 সালের পালসার 220 F আপনারা দেখছেন। কন্ডিশান ঠিকঠাকই রয়েছে, গাড়িটা বাইরে রয়েছে, ঠিকভাবে সার্ভিস করা নেই। তো এটা মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি রয়েছে, যারা মেদিনীপুরের ভিউয়ার্স রয়েছে তো আপনারা চলে আসতে পারেন এই গাড়িটা নেওয়ার জন্য। গাড়িটার প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র 64 হাজার টাকা, তাহলে 64,000 মিল যায়গা পালসার 220 F, যো কি 2019 কা মডেল হ্যাঁ, ইসকা যো কিলোমিটার্স ভি জাদা হুয়া নেই হ্যাঁ, মিল যায়গা সির্ফ 64,000 মে। আর আপনারা তো দেখছেন আমাদের কাছে থ্রি হুইলারের অনেক স্টক রয়েছে বা ছিল, এখানে কিন্তু পরপর 3টে 4টে গাড়ি ছিল যেগুলো কিন্তু আমরা অলরেডি বিক্রি করে দিয়েছি। তো আরও অনেকগুলো গাড়ি আমাদের বাইরে রয়েছে, আপনারা দেখে নিন একবার, বাইরে রয়েছে। তো এই গাড়িগুলোও কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদের যদি থ্রি হুইলার কমার্শিয়াল ভেহিকেলস হয় আপনারা আমাদের সাথে এসে যোগাযোগ করবেন, আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে। মিনিমাম রেঞ্জ থ্রি হুইলারে শুরু হচ্ছে 95,000 টাকা থেকে, যেটা 2020 সালের গাড়ি, আর ম্যাক্সিমাম BS6 আপনারা 1,58,000-60,000 বা ওর নিচেও গাড়ির কন্ডিশান অনুযায়ী আমরা কিন্তু করে দিতে পারবো। আর আমাদের কাছে মেনলি আরও একটা গাড়ি রয়েছে, যেটা হচ্ছে প্যাসেঞ্জার থ্রি হুইলার, তো যেটাকে বলে অটো, ডিজেল অটো। তো ডিজেল অটো আমাদের কাছে একটা রয়েছে, যেটা মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি। তো আপনারা যারা মেদিনীপুরের ভিউয়ার্স রয়েছে, তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি আপনাদের এই গাড়িটার রিকোয়ারমেন্ট থাকে তো আপনারা ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন। গাড়িটা কিন্তু 2020 সালের গাড়ি, ভালো কন্ডিশানে আছে, প্রাইসটা কিন্তু খুব রিজনেবল থাকবে আপনাদের জন্য। আপনারা আমাদের শোরুম এসে ভিজিট করতে পারেন, প্রাইস হবে মাত্র 98,000 টাকা। তো
তো চলুন এরপর আরও বেশ কিছু গাড়ি রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। অ্যাক্টিভা 6G দেখিয়ে দিই আপনাদেরকে। শোরুমের সামনেই রয়েছে হন্ডা অ্যাক্টিভা 6G, কালারটা দেখুন কত সুন্দর রয়েছে, আর ওভারঅল তো ঠিকঠাকই রয়েছে। এটা বাঁকুড়া বিষ্ণুপুর রেজিস্টার্ড গাড়ি, 2020 সালের গাড়ি, কন্ডিশন তো ভালোই আছে। প্রাইস বলে দিচ্ছি, গাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 62,000 টাকায়। তো BS6 অ্যাক্টিভা 6G মিল যায়গা সিফ 62,000 মে, যো কি 2020 কা রেজিস্টার্ড হ্যাঁ, কন্ডিশন বহুত হি জবরদস্ত হ্যাঁ। তো বাইক বাজার 104 আমাদের যে ফেসিলিটিসগুলো রয়েছে বা যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলো একবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমাদের এখানে গাড়ি কিনলে নাম ট্রান্সফার খুব ইজিলি হয়ে যায়, নির্দিষ্ট টাইমের মধ্যে ম্যাক্সিমাম 10 থেকে 15 দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে। আর আমাদের গাড়ি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় হোম ডেলিভারির সুবিধা রয়েছে। তো আপনারা যারা গাড়ি কিনবেন ভাবছেন, নিয়ে যাওয়ার সমস্যা চিন্তার কোনো কারণ নেই, আমরা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবো। তো এই ছিল আজকের কালেকশান, আপনারা দেখলেন। তো আরও অনেক কালেকশান আমাদের রয়েছে যেগুলো পেছনে আছে, গাড়ি ওয়াশিং চলছে, সার্ভিসিং চলছে, তো সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর পুজোর কালেকশান তো আপনারা দেখছেন, আরও অনেক স্টক আসতে চলেছে। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আপনারা সঙ্গে থাকুন।